আপনার কথা থেকে আমরা জানতে পারলাম যে কাদিয়ানীদের আসলে কাফের হওয়ার কারণ অনেক, যে কোনো প্রত্যেকটা কারণই এত বড় বড় যে যে কোনো একটাই যথেষ্ট তাদের কুফুরের জন্য। তার মধ্যেও বিশেষভাবে খতমে নবুয়তের অস্বীকার বা অপব্যাখ্যাটা একটি বড় কারণ। কিন্তু তারা তো বলছেন ওনারা খাতামুন নবিয়িন মানেন, শেষ নবী মানেন, তো ওনাদের এই কথাটাকে হুজুর কিভাবে দেখেন? আসলে এটি কাদিয়ানিদের একটি অত্যন্ত কৌশলী বক্তব্য। তারা শব্দটা রাখে, বলে খাতামুন নাবিয়িন, স্পষ্ট করেই বলে, অনেক সময় বলে যে নবীজিকে খাতামুন নাবিয়িন মানে। কিন্তু খাতামুন নাবিয়িনের কি অর্থ? অভিধান থেকে বলেন আর ইসলামের শুরু থেকে এসে এ পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী উদ্দেশ্য, অর্থ উদ্দেশ্য নিয়েছেন, ইসলামে গৃহীত অর্থ কী, সেই অর্থকে পরিপূর্ণরূপে পরিবর্তন করে একটা বিকৃত ভিত্তিহীন অর্থ নিয়ে মনের মধ্যে নিয়ে তারা খাতামুন নাবিয়িন বলে, যেটি আসলে অত্যন্ত দুঃখজনক এবং অত্যন্ত ভয়াবহ ধরনের বিকৃতি। সেটি হলো যে একটা বিকৃতি হলো শব্দ পরিবর্তন করে দেওয়া, আর একটা বিকৃতি হলো যে শব্দ ঠিক রেখে অর্থ পরিবর্তন করে দিয়েছে, মানুষ যাতে প্রতারিত হয় বেশি। মানুষ মনে করে সে তো খাতামুন নাবিয়িন মেনেছে, কিন্তু আসলে সে খাতামুন নাবিয়িন কিছুই মানে না, বলে আমি খাতামুন নাবিয়িন মানি, আবার বলে গোলাম মোহাম্মদ কাদিয়ানি হলো উম্মতি নবী, আমি কাদিয়ানিদের উচ্চ পদস্থ ব্যক্তি থেকে, যে যিনি আবদুল্লাহ আওয়াল খান, তার বক্তব্য থেকে শুনেছি, কথা শুরু করেছেন যে খাতামুন নাবিয়িন, আর শেষে বলছেন গোলাম মোহাম্মদ কাদিয়ানি ফাঁকে বলেছে উনি একজন উম্মতি নবী। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নাবিয়িন বলে, সর্বশেষ নবী, এই অর্থ যদি মানা হতো, তাহলে তিনি আবার নবী হন কীভাবে? তাকে নবী মানলে ওকে খাতামুন নাবিয়িন মানা হয় কীভাবে? তো একই জায়গায় কিন্তু এটা নিয়েছেন উনি, খাতামুন নাবিয়িন ব্যাখ্যা ওখানে করেননি। আর আমি বলবো সহজ বিষয় হলো সেটি যে তারা কাদিয়ানি যারাই কথা বলেন তারা কিন্তু গোলাম মোহাম্মদ কাদিয়ানির প্রতিনিধিত্ব করেন, তার পক্ষ থেকেই বলেন। তা আমাদের সামনে গোলাম মোহাম্মদ কাদিয়ানির সব বইগুলো আছে, তার মালফুজাত আছে স্পষ্ট ভাষায়, যেগুলোতে তিনি খাতামুন নাবিয়িনের একটা বিকৃত অর্থ, একাধিক বিকৃত অর্থ বিভিন্ন জায়গায় তুলে ধরেছেন। আমি শুধু একটি অর্থের একটা অংশ আমি আপনাদেরকে এখান থেকে শোনাতে পারি। যেমন রুহানি খাজাইন, তার যে রচনাবলীর সমষ্টি, তাদের প্রকাশনা থেকে প্রকাশিত বই, এর 22 নম্বর খণ্ডে 29, 30 এবং 99 ও 100 নম্বর পৃষ্ঠায় তিনি এখানে যে বিবরণটা, যে তিনি বলছেন খতমে নবুয়ত মানে হলো খতম, মানে উদ্দেশ্য হলো একটা সিলমোহর, আর খতমে নবুয়ত খাতামুন নাবিহীনের মূল অর্থ হলো নবীর কাছে একটা সিলমোহর আছে, তিনি চাইলে কাউকে কী করতে পারেন, পরবর্তীতে নবী বানাতে পারেন, যে তার উম্মত হবে নবীও হবে। এভাবে তাদের উদ্দেশ্য হলো গোলাম মোহাম্মদ কাদিয়ানিকে তিনি নবী বানিয়েছেন। তো এটা তো হলো শেষ নবী বা খাতামুন নাবিয়িনের অর্থকে একদম কবর দিয়ে দেওয়া, দাফন করে ফেলা। তো এমন বিকৃত অর্থ করে কেউ যদি আমি বলে আমি খাতামুন নাবিয়িন মানি, তাহলে এটা কেমন হবে? ধরেন বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় সম্মানের জন্য ব্যবহার হয় প্রেসিডেন্ট। তো আমি বললাম কোনো এক ব্যক্তিকে বললাম আপনি প্রেসিডেন্ট এই দেশের বা এই অঞ্চলের এই কিছু এশের প্রেসিডেন্ট, আপনাকে আমি প্রেসিডেন্ট মানি, কিন্তু প্রেসিডেন্ট অর্থ আমার কাছে হলো, আমি লিখলাম প্রেসিডেন্ট অর্থ হলো ঝাড়ুদার বা মেথর। তো এখন কি এই প্রেসিডেন্ট কি আমার এই ব্যাখ্যায় সন্তুষ্ট হবেন, বা প্রেসিডেন্টের লোকেরা কি সন্তুষ্ট হবেন, তারা কি মনে করবেন যে না সে প্রেসিডেন্ট মেনেছে? প্রেসিডেন্টকে প্রেসিডেন্ট মেনে স্বীকৃতি দিয়ে যদি মেথর বা ঝাড়ুদার অর্থ করা হয়, এটাতে যত বড় বিকৃতি হয় তার চেয়ে অনেক বড়, অনেক বেশি বিকৃতি করা হচ্ছে খতমে নবুয়তের অপব্যাখ্যা করে। তো এই জন্য এটা প্রতারণার বড় ফাঁদ, সতর্ক হওয়া চাই। আমি অবাক হই যখন ধরেন একজন কাদিয়ানির সাথে একজনের আলোচনা হচ্ছে, উনি বলে দিচ্ছেন আমি খাতামুন নাবিয়িন মানি, আমি শেষ নবী মানি, বা আমি কালেমা মানি, বলে উনি মাহদির দিকে চলে যাচ্ছেন। তখন আমি একজন মুসলিম হিসেবে আমি তাকে প্রশ্ন করব, আপনি বলুন যে আপনি যে কথাগুলো বলছেন এটা কি গোলাম মোহাম্মদ কাদিয়ানির পক্ষ থেকে, তার প্রতিনিধি হিসেবে কি না? যদি তার প্রতিনিধি হন, তাহলে আপনাকে তো তার বক্তব্যগুলো ফলো করতে হবে, তার বইয়ে তো এ বিষয়ে অসংখ্য বক্তব্য আছে, তার বইয়ে যদি 20 জায়গায় নবুয়ত দাবি করার কথা থাকে, আর আপনি বলেন উনি মাহদি ছিলেন, আমরা মাহদি হিসেবে বিশ্বাস করি, তাহলে দুইটার একটা, হয়তো আপনি কাদিয়ানিদের সাথেও আপনি ধোকাবাজি করেছেন, কাদিয়ানিদের সাথে প্রতারণা করছেন, আপনি কাদিয়ানির কথা মানেন না, আপনার সাথে আমার কথা চলে না, কারণ আপনি কাদিয়ানির প্রতিনিধিত্ব করছেন না, আমি তো কাদিয়ানির সাথে কথা বলতেছি। আর যদি বলেন কাদিয়ানির কথা মানেন আর এখন আমাকে এ কথা শোনাচ্ছেন, তাহলে তো অর্থ দাঁড়ায়
অর্থ দ্বারা যে আপনি কাদিয়ানির আসল কথাগুলো আড়াল করে রেখে এখানে খাতাবুন নাবিন, আমরা মাহদি মানি, এই কথাগুলো বলে আমাদেরকে, দেশবাসীকে, জগৎবাসীকে ধোঁকা দিচ্ছেন। এই কথা বললে কিন্তু তার কথা বলার আর কোনো অবকাশই থাকে না। সে যখন একথা বলে যে আমি খাতাবুন নাবিন মানে আমি মাহদি মানি, তাহলে তার দু চার একটা, হয়তো উনি ধোঁকা দিচ্ছেন জগৎবাসীকে, না হয় কাদিয়ানিদেরকে ধোঁকা দিচ্ছেন। তার সাথে যদি তিনি কাদিয়ানির প্রতিনিধিত্ব না করেন, তার সাথে আমার কথা বলার অবকাশ থাকে না, আমি তার সাথে কথা বলতে প্রস্তুতি না, কারণ সে অতথ্য আড়াল করে যাচ্ছে। তো এই বিষয়গুলো আমাদের আলোচনায় আসবে ইনশাআল্লাহ। কাদিয়ানি তার লিখিত বইয়ে কত জায়গায় কতভাবে নবুয়তের দাবি করেছেন এবং খতমে নবুয়তের অস্বীকার তিনি করেছেন, অপব্যাখ্যা করেছেন, এগুলো আসবে। তার জীবনের ধারাবাহিকতা ছিল, এক সময় তো তিনি নিজেও এগুলো স্বীকৃতি দিয়েছেন। তো এটা ধোঁকা দেওয়ার জন্য মানুষদেরকে পেশ করলে, আর আমরা যদি শুধু গিলে খেতে থাকি, তাহলে অনেক সময় অনেকের ঈমান নষ্ট হয়ে যাবে।